नमस्कार बंधुरा, आपनादे सबाई के स्वागत स्वप्नेर फिरते। आज आमी आपनादे साथे शेयर करब खूब कम समय कम खरचे ईस्ट छाड़ा गैस ओवेने स्विगी जोमाटो पिज्जा हाटेर मतो भेज पिज्जा किभाबे बाड़ीते तैरी करे निया जाए। तो चलो ना देरी ना करे रेसिपिटी देखे नीन। आर ई रेसिपिते जा जा उपकरण आमी व्यवहार करब सबई देया थाकबे डेस्क्रिप्शन बक्से। এখন আমি সবার প্রথমে তৈরি করে নেব পিৎজার বেসটা। পিৎজার বেস তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা। এখন এই ময়দার সাথে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ, 1 টিস্পুন চিনি, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন বেকিং পাউডার এবং 1/2 টিস্পুন বেকিং সোডা। আমি কিন্তু ইস্ট ব্যবহার করছি না। এখন এই সমস্ত শুকনো উপকরণ ভালো করে পুরো ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েলটা দিয়েও ভালো করে পুরো ময়দাটার সাথে মেখে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টিস্পুন আমুলের টক দই। তো আপনারা চাইলে যে কোনো কোম্পানিরই কিন্তু টক দই ব্যবহার করতে পারেন, কিংবা বাড়িতে তৈরি করা টক দই কিন্তু ব্যবহার করে নিতে পারেন। টক দইটা দিয়ে ভালো করে পুরো ময়দাটার সাথে মেখে নিচ্ছি। তো আপনারা ঠিক এইভাবেই কিন্তু পিৎজার বেসটা রেডি করে নেবেন। পাঁচ থেকে দশ মিনিট ধরে আমি ডোটাকে দলে নিচ্ছি। আমার মনে হয় বেসটা একটু নরম হয়েছে, তাই অল্প একটু কিচেন স্ল্যাবের ওপর ময়দা ছড়িয়ে ডোটাকে দলে নিচ্ছি। আপনাদের যদি মনে হয় ডোটা নরম হয়েছে, তাহলে কিন্তু অল্প একটু ময়দা ছড়িয়ে ডোটাকে দলে নিতে পারেন। নাহলে কিন্তু নর্মালি 5-7 মিনিট ধরে ডোটা দলে নেবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েলটা দিয়েও আরও কিছুক্ষণ ধরে ডোটাকে দলে নিচ্ছি। আর দেখুন ডোটা কিন্তু কিচেন স্ল্যাবের উপরেও লেগেনি আর হাতেও লেগেনি। এখন আমি ডোটাকে একটা বলের শেপ দিয়ে আধ ঘন্টা রেস্টের জন্য একটা প্লেট চাপা দিয়ে বাউলের মধ্যে রেখে দিচ্ছি। আর এখন আমি যে কড়াটার মধ্যে পিৎজা বেক করে নেব সেই কড়াটা রেডি করে নিচ্ছি। গ্যাসটা অন করে কড়ার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ লবণ। লবণটা দিয়ে ভালো করে পুরো কড়াটার মধ্যে ছড়িয়ে দিচ্ছি। আর একটা ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে কড়াটাকে 20 মিনিট ধরে প্রিহিট করে নিচ্ছি। তো আমি আধ ঘন্টা পর চলে এসেছি এবং প্লেটটা সরিয়ে নিয়ে ডোটাকে আরও একটু দলে নিলাম। এখন এই 1 কাপ পরিমাণ ময়দা থেকে কিন্তু আমার তৈরি হবে 2 পিৎজা। তো আমি ডোটাকে 2 লেচিতে ভাগ করে নিলাম। একটা লেচিকে আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দিচ্ছি যাতে না আমার লেচিটা শুকনো হয়ে যায়। আরেকটা লেচি নিয়ে কিচেন স্ল্যাবের ওপর রেখে হাতের সাহায্যে স্প্রেড করে নিচ্ছি। আপনারা চাইলে রোলিং পিলের সাহায্যেও কিন্তু লেচিটাকে রুটির আকার দিয়ে দিতে পারেন। এখন আমি নিয়ে নিয়েছি এরকম একটা স্টিলের প্লেট, আর প্লেটের ওপর দিয়ে দিলাম 1 চামচ রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েলটা দিয়ে ভালো করে প্লেটটাকে গ্রিজ করে নিচ্ছি। রিফাইন্ড অয়েল একটু বেশি করে দিলে কিন্তু পিৎজাটা পুড়ে যাওয়ার কিংবা লেগে যাওয়ার চান্স থাকে না। এখন পিৎজার বেসটা প্লেটের ওপর দিয়ে হাত দিয়ে এভাবে স্প্রেড করে নিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো
রুটিটাকে ছোট বড় করে নিতে পারেন। এইভাবে বেসটাকে স্প্রেড করে নিয়ে আঙুলের সাহায্যে সাইডটাকে এইভাবে আমি চেপে চেপে দিচ্ছি। এরপর একটা কাঁটা চামচ নিয়ে এরকম অসংখ্য ছিদ্র করে দিচ্ছি। এটা কিন্তু অবশ্যই করতে হবে, এটা যদি না করা হয় তাহলে কিন্তু পিৎজাটা ফুলে উঠে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পিৎজা সস। পিৎজা সসটা দিয়ে খুব ভালো মতো পুরো বেসটাতে স্প্রেড করে নিচ্ছি। আপনাদের কাছে যদি পিৎজা সস না থেকে থাকে তাহলে কিন্তু আপনারা টমেটো কেচাপ এবং রেড চিলি সস একসাথে মিক্সড করে পিৎজার বেসে ব্যবহার করতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মেয়োনিজ। মেয়োনিজটা দিয়েও ভালো করে পুরো বেসটাতে স্প্রেড করে নিচ্ছি। আপনাদের কাছে যদি মেয়োনিজ না থাকে তাহলে ব্যবহার করার দরকার নেই, মেয়োনিজটা অপশনাল। আমার কাছে যেহেতু মজরেলা চিজ নেই সেই জন্য আমি এরকম একটা নর্মাল আমুল কোম্পানির চিজ কিউব নিয়ে গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি মজরেলা চিজ থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা মজরেলা চিজটা ব্যবহার করবেন। এখন আমি এর ওপর দিয়ে দিচ্ছি আগের থেকে কেটে রাখা সমস্ত সবজি। সবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি রিঙের আকারে কেটে রাখা পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি চৌকো চৌকো করে কেটে রাখা কিছু গাজর কুচি। তো আপনারা সবজিগুলো অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো সেফ দিয়ে কেটে নেবেন। আর দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা টমেটো এবং ক্যাপসিকাম, আর দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা কিছু কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে 2 থেকে 3টে কাঁচা লঙ্কাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি আবার একটা চিজ কিউব নিয়ে ওপর থেকে গ্রেট করে দিয়ে দিচ্ছি। চিজের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু ব্যবহার করতে পারেন। ওপর থেকে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো এবং 1/2 টিস্পুন চিলি ফ্লেক্স। তো 20 মিনিট পর আমি চলে এসেছি আর কড়াটা আমার প্রিহিট করা হয়ে গেছে। এখন ঢাকনাটা খুলে নিয়ে একটা ছোট সাইজের বাটি লবণের উপর দিয়ে দিলাম। ডাইরেক্ট যদি প্লেটটাকে লবণের উপর বসানো হয় তাহলে কিন্তু পিৎজাটা আমার পুড়ে যেতে পারে, তাই আপনারা এরকম একটা ছোট সাইজের বাটি বসিয়ে তারপরে প্লেটটা বসাবেন। এখন অল্প একটু রিফাইন্ড অয়েল নিয়ে পিৎজার বেসের সাইডগুলোতে দিয়ে দিচ্ছি, এতে করে পিৎজাটা পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তো আপনারা ঠিক এরকম করে একটু রিফাইন্ড অয়েল নিয়ে ব্রাশ করে নেবেন আর ঢাকনাটা চাপা দিয়ে 10 থেকে 15 মিনিট পিৎজাটাকে বেক করতে রেখে দিচ্ছি। তো 15 মিনিট পর আমি চলে এসেছি এবং ঢাকনাটা খুলে নিচ্ছি। তো দেখুন পিৎজাটা আমার সম্পূর্ণ বেক হয়ে গেছে এবং একটা ছুরি নিয়ে আমি পিৎজার সাইডটা একটু চেক করে নিলাম যে পিৎজাটা ঠিকঠাক বেক হয়েছে কি না। যেহেতু কড়াটা খুব গরম তাই খুব সাবধানে প্লেটটাকে কড়া থেকে বের করে নিলাম আর এটাকে অল্প একটু ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে নেওয়ার পর খুব সাবধানে প্লেট থেকে একটা নর্মাল প্লেটে রেখে দিলাম। তো দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু পিৎজাটা নিচ থেকে যতটাই ক্রিস্পি ওপর থেকে ঠিক ততটাই কিন্তু নরম। আপনাদের আমি নর্মাল ছুরি দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন পিৎজাটা কত ইজিলি কেটে নেওয়া যাচ্ছে। তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমাদের ভেজ পিৎজা। আপনাদের যদি
ভেজ পিৎজার রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিতে লাইক কমেন্ট ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে ভিডিওটি শেয়ার করে নিতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে অল করে দেবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফাইড হয়ে যান।